স্বামীর সঙ্গে পারিবারিক কলহে ক্ষিপ্ত হয়ে এক রাক্ষসী বউ পবিত্র কোরআন শরীফকে অবমাননা করেছে। আপনার দৃষ্টিতে এই নারী কত বড় পাপের অপরাধ করেছে? ঘটনা শোনা মাত্রই ওলামায়ে কেরামগণ ওই বাড়িতে গিয়ে পাপিষ্ঠ নারীর বিরুদ্ধে শাস্তি স্লোগান দিয়েছে। তর্কের সময় স্বামীর ওপর ডাকাত বউ ক্ষিপ্ত হয়ে পবিত্র আল কোরআনকে অপমান করার এই দুঃখজনক ঘটনা ঘটে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নে। স্থানীয়রা জানান, স্বামীর সঙ্গে কলহের সময় ওই গৃহবধূ কোরআন শরীফ অবমাননা করেছে। খবরে স্থানীয়রা তাকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেয়। এ ঘটনায় স্থানীয় ওলামা পরিষদ ও স্থানীয়রা ওই গৃহবধূ বাড়ির পাশে বিক্ষোভ শুরু করে। তারা শাস্তি দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে ভুরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ইসলামের শত্রু পাপিষ্ঠ চর্মপ্রদী ওই বউটাকে থানা হেফাজতে নেয়। স্থানীয়দের প্রতিবাদের মুখে তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বিস্তারিত যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে স্থানীয় মুসলমান ভাইয়েরা সহজে ছাড় দেবে না ওই নারীকে। আইন তাকে উপযুক্ত শাস্তি না দিলে কোরআন অপমান করার অপরাধের রাস্তায় বিক্ষোভ করবে। শাস্তিটা কতটা কঠিন বা হালকা হওয়া উচিত তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।